মালদায় 11টি নতুন রাস্তার কাজের শিলান্যাস। নতুন 11টি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ মালদার মোথাবাড়ি বিধানসভার মোথাবাড়ি স্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন রাস্তা তৈরির শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন, মালদা জেলার জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা। মোথাবাড়ি বিধানসভা এলাকার প্রায় 11টি রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়েছিল। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে এই রাস্তাগুলি নতুনভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তাগুলি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলাকার মোট 11টি রাস্তা তৈরির জন্য প্রায় 3 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাস্তাগুলির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। খুশি স্থানীয় বাসিন্দারা। কি করলেন আজকে? আজকে আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 11টি কাজের শুভ সূচনা করা হলো, প্রায় 3.5 কোটি টাকা, এবং আমার ব্যাপারে গ্রাম পঞ্চায়েতে প্রায় 66টি বাস, তারপরে আমার বিধান এলাকা উন্নয়ন তহবিলও আছে, ওখানে প্রায় 1 কোটি টাকার মতো আজকে আমরা শুভ সূচনা করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।